প্রশ্ন করেছিল এক নম্বর প্রশ্ন করা হয়েছিল তারা কোন দুই ভাই একই দিনে জন্মগ্রহণ করেছে একই দিনে মারা গিয়েছে তারপরও এক ভাই আরেক ভাইয়ের চাইতে 100 বছরের বড় হযরত ওমরকে যখন প্রশ্ন করা হলো হযরত ওমর এবার কোরআনটা বের করলেন হযরত ওমর খ্রিস্টান পাদ্রীকে ডাক দিয়ে বললেন ও খ্রিস্টান পাদ্রী রে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে অনেক নবীর কথা বলেছেন এই নবীদের ভিতরে একজন নবীর নাম হলো হযরত উযাইর আলাইহিস সালাম জোরে বলেন নাম কি হযরত উযাইর আলাইহিস সালাম এই উযাইরের একজন চমজ ভাই ছিল যার নাম ছিল হযরত উযায়েস উযাইর আর উযায়েস তার দুই চমজ ভাই ছিল হযরত উযাইর ছিল আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী আল্লাহ পাক তাকে জানিয়ে দিয়েছিলেন আল্লাহ মৃত মানুষকে জিন্দা করেন হযরত উযাইর আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ আমি যখন মরে যাব মরে যাওয়ার পরে আপনি নাকি মানুষকে জিন্দা করতে পারেন আমি প্র্যাকটিক্যাল দেখতে চাই আপনি আমারে জিন্দা করবে এবার কি করা হলো এই উযাইর আর উযায়েস একই দিনে জন্মগ্রহণ করেছিল একই দিনে মারা গিয়েছিল একই দিনে জন্ম একই দিনে মারা গিয়েছে মারা যাওয়ার পরে হযরত উযাইর আলাইহিস সালাম আল্লাহর কাছে যে দোয়া করেছিলেন এই দোয়া কিন্তু আল্লাহ কবুল করে নিয়েছিলেন হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াসসালাম মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবার জিন্দা করলেন আবার তাকে জীবিত করলেন তিনি দুনিয়াতে আবার 100 বছর জীবিত ছিলেন 100 বছর পরে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন উত্তর হয়েছে কিনা এক নম্বর উত্তর মিলে গেছে দুই নম্বর প্রশ্ন করা হয়েছে সেটি কোন জেলখানা জেলখানাও খাবার খায় জেলখানার মধ্যে যে কয়েদি আছে সেও খাবার খায় এবার হযরত ওমর বলছেন খ্রিস্টান পাদ্রী রে ওই জেলখানার ভিতরে তুমিও কিন্তু একদিন ছিলা ওই জেলখানা দুনিয়ার কোন সাধারণ জেলখানা নাই ওই জেলখানা হলো তোমার মায়ের পেট ওই জেলখানা তোমার মায়ের পেট আল্লাহ তোমাকে এক এক ফোঁটা নাপাক পানি দ্বারা আল্লাহ তোমার মায়ের পেটে সৃষ্টি করেছে আল্লাহ মায়ের পেটে তোমার সৃষ্টি করেছেন মায়ের পেটে নাপাক পানি দিয়া আল্লাহ তোমার মধুকা সেখান থেকে আল্লাহ তোমার গোশত টুকরো বানিয়ে দিছে আল্লাহ পাক ওই মায়ের পেটে আল্লাহ পাক কত বড় কুদরতওয়ালা আমার আল্লাহ ওই মায়ের পেটে হাতের জায়গায় হাত তৈরি করে দিয়েছেন পায়ের জায়গায় পা তৈরি করে দিয়েছেন চোখের জায়গায় আল্লাহ চোখ দিয়েছেন কানের জায়গায় আল্লাহ কান দিয়েছেন মাথার জায়গায় আল্লাহ মাথা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে মায়ের পেটে তৈরি করে দিয়েছেন সন্তানের বয়স যখন 5 মাস হয়ে যায় তখন সন্তানের খাবারের প্রয়োজন হয় আমার আল্লাহ কত বড় কুদরতওয়ালা আমার আল্লাহ কি করেছেন আমার আল্লাহ ওই সন্তানের খাবারের যখন প্রয়োজন হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের নারীর সঙ্গে সন্তানের নারীর কেমন ভাবে সেটিং করেছে মা যেই খাবারগুলো খায় ওই খাবারগুলো আল্লাহ ওই সন্তানের পেটের মধ্যে পৌঁছায়া দেয় হযরত ওমর বলতেন সেটা তোমার মায়ের পেট ওই জেলখানা তোমার মায়ের পেট তোমার মা হচ্ছে জেলখানা আর তোমার মায়ের পেটের মধ্যে তুমি কয়েদি ছিলা তার মানে জেলখানাও খাবার খেয়েছে জেলখানার মধ্যে যে কয়েদি সেও খাবার খেয়েছে সুবহানাল্লাহ উত্তর মিলছে কিনা এবার তিন নম্বর প্রশ্ন করা হয়েছে এবার হযরত ওমর বললেন খ্রিস্টান পাদ্রীরে তুমি আমার তিন নম্বর প্রশ্ন করেছো সেটি কোন জায়গা যেই জায়গাতে সূর্যের আলো জীবনে একবার পৌঁছেছে কিয়ামত পর্যন্ত ওই জায়গাতে সূর্যের আলো আর যাবে না আমার ভাইয়েরা হযরত ওমর তখন আল্লাহর কোরআনটা বের করে বললেন এই কোরআনুল কারীমের ভিতরে সবচাইতে যে যেই নবীর নামটা বেশি এসেছে সেই নবীর নাম হলো হযরতে মূসা নাম কি বললাম হযরত মূসা আলাইহিস সালামের নামটা বেশি আসছে আমি ব্যাখ্যা করতে যাব না মূসার এই ব্যাখ্যা করতে গেলে আমার এক ঘন্টা চলে যাবে যেহেতু সম্মানিত ভাই চলে আসছে আমি ছেড়ে দেব বেশি রাত করলে আপনাদের ঘুম চলে আসবে আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর মূসা তিনি যখন কালেমার দাওয়াত নিয়ে ফেরাউনের রাজদরবারে চলে গেলেন এই ফেরাউন বাহিনী তিনি কিন্তু মূসা আলাইহিস সালামকে মারার জন্য ধাওয়া করেছিলেন হযরত মূসা আলাইহিস সালাম দৌড়াইতে দৌড়াইতে তিনি নীল নদের কাছে গিয়ে পৌঁছাইলেন নীল নদের কাছে গিয়ে দেখতেছে ডান দিক দিয়ে ফেরাউন বাহিনী ধরেছে বাম দিক দিয়ে ফেরাউন বাহিনী ধরেছে পিছন দিক দিয়ে ফেরাউন বাহিনী ধরেছে আর সামনে হলো নীল নদ মহাসমুদ্র মূসা সাল্লামের উম্মতেরা আল্লাহর পয়গম্বর মূসাকে ডাকতে বললেন মূসা আমরা তো আজকে ধরা পড়েই গেলাম
আমরা আজকে কোথায় পালাবো আল্লাহর পয়গম্বর মুসা বললেন তোমরা টেনশন করো না চিন্তা করো না আমাদের সাথে আল্লাহ আছে আমাদের সাথে কে আছে মুমিনরা বিপদে বললে সাহায্য করেন কে হযরত মুসা আলাইহিস সালাম বলেন উম্মত টেনশন করো না আল্লাহর সাহায্য আমাদের কাছে আসবে যেখানে বাতিলদের খেলা শেষ সেখানে আমার আল্লাহর খেলা শুরু হয় ঠিক কেন ধরে কর হযরত মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করা শুরু করলেন আল্লাহর কাছে যখন দোয়া করা শুরু করেছে আল্লাহ বললেন মুসা তোর হাতে ওইটা কি মুসা বললেন আসা আসা মানে কি সবাই বলেন আল্লাহ বললেন মুসা তোর হাতে যে লাঠি আছে এই লাঠি দিয়ে সমুদ্রের মধ্যে আঘাত কর আল্লাহর পয়গম্বর মুসা একটু সালাক ছিল মুসা আলাইহিস সালাম আল্লাহ আঘাত করলে কি হবে আল্লাহ কয় কত কম কাজ বেশি আগে আঘাত করেই দেখ কি হয় আল্লাহ এবার হযরত মুসা আলাইহিস সালাম কে আল্লাহ যখন বললেন আঘাত কর আল্লাহর পয়গম্বর মুসা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন লাঠি দিয়ে যখন সমুদ্রের মধ্যে আঘাত করেছে আমার আল্লাহ সমুদ্রের ভিতরে এক নয় দুই নয় তিন নয় বারো খানা রাস্তা বের করে দিয়েছে আল্লাহ আকবার তো আল্লাহ পারে কিনা মুসা আলাইহিস সালামের রাস্তা বের হয়ে গেল এবার হযরত মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে রাস্তা হাঁটা শুরু করলেন যাইতে যাইতে হযরত মুসা নবী যখন সমুদ্রের মাঝখানে এমন সময় ফেরাউন বাহিনী ফেরাউনের যারা অনুসারী ছিল তারা বলতেছে ও খোদা ফেরাউন এত সুন্দর রাস্তা কে বানায় দিল ফেরাউনকে আমি বানাইছি নাউজুবিল্লাহ গো ফেরাউন কি কয় আমি বানাইছি এবার অনুসারীরা ডাকতে বলে ফেরাউন এত বড় রাস্তা আপনি বানাইতে পারেন তাহলে উদ্বোধনটা কিন্তু আপনাকে করা লাগবে ফেরাউন চিন্তার মধ্যে পড়ে গেল যদি রাস্তা দিয়ে যাই না জানে আমার কপাল আজকে কি আছে আর যদি রাস্তা দিয়ে না হাঁটি আমার তো খোদা গিরি চলবে না বেকাদের মধ্যে পড়ে গেল বেকাদের মধ্যে যখন পড়ে গেল এবার ফেরাউন চিন্তা করলো না আগে শিয়ার বাসার লাগবে যা হয় হয় হুজুর মরুক আর যা হয় শিয়ার ঠিকাই কথা কর না এবার ফেরাউন তখন চিন্তা করলো আমার খোদা গিরাগে ঠিকানা লাগবে খোদাগিরির ঠিকানার জন্য তিনি এবার কি করলেন তিনি এবার রাস্তা হাঁটা শুরু করলেন মুসা আলাইহিস সালাম কিনারায় উঠে গেছে ফেরাউন বাহিনী তখন সমুদ্রের মাঝখানে আল্লাহ বলে জিব্রাইল রে আগে হয়েছে কোয়ার্টার ফাইনাল সেমি ফাইনাল আজকে হবে ফাইনাল আল্লাহ আকবার তো ও জিব্রাইল আজকে কিন্তু ফেরাউনের শেষ খেলা হবে ফেরাউন শুধু বলে খেলা হবে আজকে আমি আল্লাহ জিব্রাইল তোমারে বললাম তুমি একটু ফেরাউনের যে ফাইনাল ম্যাচ খেলো এবার আল্লাহ যখন হুকুম দিলেন ফেরাউন তখন নীল নদের পানি দিয়ে সাঁতার মারে ফেরাউন কয় আল্লাহ আমি আপনার উপরে ঈমান আনলাম আল্লাহ কয় খেলান না খেলান না বিপদে পড়ে তুমি তওবা করতেছো যখন ফেরাউন বলে আল্লাহ ঈমান আনলাম আল্লাহ জিব্রাইল সাঁতারও বেশি মার জিব্রাইল সাঁতারও জোরে মারে ফেরাউন তখন বলে আল্লাহ শুধু আপনার উপরে নয় মুসা হারুন যত নবী আছে সমস্ত নবীর উপর আমি ঈমান আনলাম আমাকে বাঁচাও আল্লাহ বলে ফেরাউন রে সময় নাই আমি তোরে বহু সময় দিয়েছিলাম আমি তোরে বহু সময় দিয়েছিলাম তুই যা চাইছিস আমি তাই দিয়েছি তুই যখন বলছিস আসমান থেকে বৃষ্টি হোক আমি আল্লাহ তখন বৃষ্টি দিয়েছি কেন দিয়েছি জানিস নাকি রে ফেরাউন আমি শুধু আশাই ছিলাম কখন আমার ফেরাউন কালে মা পরে মুসলমান হয়ে যা আমার দিকে ফিরে আসে কিন্তু তুই আজকে তওবা করছিস ফিরে আসতেছিস এটা আমি আল্লাহর ভয় না মৃত্যুর ভয় ঠিক কিনা মৃত্যুর ভয়ে তুই ফিরে আসতেছিস এই জন্য তোর তওবা কবুল হবে না আমার ভাইয়েরা এবার ওই যে মুসা আলাইহিস সালামের জন্য সমুদ্রের মধ্যে যে আল্লাহ রাস্তা বের করে দিয়েছিলেন ওই জায়গাটা বাহারি কুলজুম বলা হয় ওই জায়গাতে সূর্যের আলো জীবনে একবার গিয়েছিল ওই জায়গাতে আর কিয়ামত পর্যন্ত সূর্যের আলো আর যাবে না সুবহানাল্লাহ ওমর বলছে সেটা হচ্ছে সেই মুসা আলাইহিস সালামের ওই জায়গা যে জায়গা রাস্তা বের হয়েছিল ওই জায়গাতে সূর্যের আলো গিয়েছিল বাহারি কুলজুম বলা হয় জায়গাকে ওই জায়গাতে কিয়ামত পর্যন্ত সূর্যের আলো যাবে যাবে না আমি লম্বা করব না বিশাল ব্যাখ্যা ছিল এখান থেকে মুসলাস সালামের ঘটনাটা ছিল এই ঘটনা বললে আপনি অনেক কিছু বুঝতে পারতেন তবে আমার যেহেতু সময় কম ভাই যেহেতু আসছে অনেক আর বসে রাখা যাবে না সর্বশেষ চার নম্বর প্রশ্ন হচ্ছে সেটি কোন কবর কবর ও জীবিত কবরের বাসিন্দা এবার মুসলাস সালাম বল ওমর বললেন কোরআনে আল্লাহ পাক একজন নবীর কথা বলেছেন যার নাম ইউনুস আলাইহিস সালাম কি নাম মুসলাস সালামকে মাছ
নৌকা থেকে যখন সে পড়ে যায় মাছটাকে খেয়েছিল সেই মাছকে আরেকটা মাছ খাইছে আল্লাহু আকবার কর মাছও জীবিত ইউনুসও জীবিত ইউনুস যখন মাছের পেটে ছিল কি দোয়া করেছিল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন বিপদে বললেই দোয়া পড়ার দরকার আছে না নাই আল্লাহর পয়গম্বর হযরত ওমর রাদি আল্লাহ আনহু বললেন খ্রিস্টান পাদ্রী রে সেটি হলো হযরত ইউনুস আলাইহিস সালাম তিনি ইউনুস জীবিত ছিল মাছ জীবিত তার মানে কবরও জীবিত কবরের বাসিন্দাও জীবিত এবার খ্রিস্টান পাদ্রী বললেন খলিফা হযরত ওমর আপনি যেইভাবে উত্তরগুলো দিয়েছেন আমার কলিজা ঠান্ডা হয়ে গিয়েছে আপনি হাতটা আগায় দেন আপনার হাতে হাত দিয়ে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব আল্লাহু আকবার ইনশাআল্লাহ ভাইরা আলোচনা শেষ করে দিব একটা নাতে রাসূল বলে